সোমবার বাইশে মে ঢাকার দামরায় থিলার গণনা দা রাইটার সিনেমা শুটিং চলছিল শুটিং সেটে এক পাগল ছেলে শিমশিলার গালের চুমু খেয়ে এমন বিব্রত ঘটনা ঘটায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনশিলা নিজেই ভিডিও পোস্ট করেন এরপর থেকে রীতিমতো ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায় এ ব্যাপারে নায়িকা সিনশিলা গণমাধ্যমকে জানান সে কি করবে না আমি না এটা কখনো কল্পনা করি না তো আমি জানি না সে এটা কেন করলো বা তার ভেতরে আমার নতুন সিনেমা দ্য রাইটার আউটডোরে শুটিং করতে আমরা দামরার একটি এলাকা যাই এ সময় উপস্থিত বাসমহীন একটি ছেলে আমাকে দেখে এগিয়ে আসে কথা বলতে চায় পরে তাকে আমি কাছে টেনে কথা বলতে শুরু করি ওই সময় ছেলেটি বলে তার মা বাবা নেই তাকে কেউ ভালোবাসে না এই কথা শুনে তার প্রতি আমার মায়া জন্মে যায় তাই আমি তার কাঁধে হাত রেখে আদর করি এ সময় সে বলে তার হিতে পেয়েছে তখন আমি তাকে খাওয়ার জন্য কিছু টাকা দিই তখন সে আমাকে জড়িয়ে ধরে আমিও এ ব্যাপারে সবাই নিয়েছি ব্যাপারটি তাকে মানসিক ভারসাম্যহীন মনে হয়েছে চিনছিল আরও বলেন পরে আমি তার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসতে চাইলে সে আবার আমাকে বলে সে নাকি কখনো গাড়িতে চড়েনি তাই আজকে আমার সঙ্গে গাড়িতে উঠবে এই বলে সে আমাকে আবারো জড়িয়ে ধরে আমার আচমকা আমার গালে চুমু খেয়ে বসে আচমকা এমন কাণ্ডে আমি হতভম্ব হয়ে যাই পরে সেখান থাকা শুটিংয়ে লোকজন ছেলেটিকে ছড়িয়ে দিলে আমি গাড়িতে উঠে ফিরে আসি